হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমি কম্পেয়ার করে দেখাবো ইনফিনিক্স হট টেন প্লে এবং সিম্ফনি জেড 33 এর ভিতর। সিম্ফনি জেড 33 রিসেন্টলি দেশের বাজারে লঞ্চ করা হয়েছে এবং দেশের বাজারের হাইপও রয়েছে অনেক। অন্যদিকে ইনফিনিক্স হট টেন প্লে কয়েক মাস আগে লঞ্চ করা হলেও দেশের বাজারে এর চাহিদা এখনও অনেক রয়েছে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন 9 থেকে 10 হাজার টাকা বাজেটে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে। প্রথমে কথা বলবো দুটি ফোনের ডিসপ্লে নিয়ে। ইনফিনিক্স হট টেন প্লে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে 720x1600 পিক্সেল এবং এর PPI ডেন্সিটি 263। অন্যদিকে সিম্ফনি জেড 33-তে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল এবং PPI ডেন্সিটি 263। দুটি ফোনের ডিসপ্লে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে ইনফিনিক্স হট টেন প্লের ডিসপ্লে সাইজ বড় হয়, এখানে 60 মিনিটসের গার্ডটি একটু বেশি দেখা যাবে। অন্যদিকে সিম্ফনি জেড 33-তে ডিসপ্লে একটু ছোট হয়, সেখানে 60 মিনিটসের গার্ডটি একটু কম থাকবে। তাছাড়া দুটি ফোনের ডিসপ্লে একদমই সমান। এবার কথা বলা যাক দুটি ফোনের ক্যামেরা নিয়ে। সিম্ফনি জেড 33 এর ব্যাকসাইডে থাকছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, যা দিয়ে 1080p ভিডিও রেকর্ডিং করা যাবে। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যা দিয়ে ফুল HDতে ভিডিও রেকর্ডিং করা যাবে। অন্যদিকে ইনফিনিক্স হট টেন প্লের ব্যাকসাইডে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সাথে একটি AI লেন্স, যা দিয়ে ফুল HDতে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যা দিয়েও ফুল HDতে ভিডিও রেকর্ডিং করা যাবে। দুটি ফোনের ক্যামেরা কম্পেয়ার করলে দেখা যাচ্ছে ব্যাক ক্যামেরার দিক দিয়ে সিম্ফনি জেড 33 এগিয়ে থাকছে, কেননা সেখানে 13 মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিয়েছে, যার ফলে পোর্ট্রেট মোডে বেশ ভালো ফটো তোলা যাবে। এবং দুটি ফোনের ফ্রন্ট ক্যামেরা সমান থাকছে। এবার কথা বলবো দুটি ফোনের প্রসেসর নিয়ে। ইনফিনিক্স হট টেন প্লেতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G35, যা একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা চিপসেট, যা CPU অক্টাকোর 2.0 GHz। অন্যদিকে সিম্ফনি জেড 33-তে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি T610, যা একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা চিপসেট, যার হাইয়েস্ট ক্লক স্পিড 1.8 GHz। এবং ফোনটি রান করছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। দুটি ফোনের চিপসেটের দিক দিয়ে এগিয়ে থাকছে সিম্ফনি জেড 33 এর চিপসেট। দুটি ফোনের আন্তুতু এবং গিগ বেঞ্চ স্কোর দেখলে বুঝতে পারবেন। সিঙ্গেল করে T610 স্কোর করেছে 342, সেখানে মিডিয়াটেকের G35 স্কোর করেছে 174, এবং মাল্টি করে T610 স্কোর করেছে 1071 এবং G35 স্কোর করেছে 973। অন্যদিকে আন্তুতুতে T610 স্কোর 162,000-এর বেশি, অন্যদিকে G35-এর স্কোর 108,000+। পারফরমেন্সের দিক দিয়ে সিম্ফনি জেড 33 অনেকটা এগিয়ে থাকছে। সিম্ফনি জেড 33 এর প্রসেসর মিডিয়াটেকের G70 G80 প্রসেসরের সমান প্রায়। সিম্ফনি জেড 33-তে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 10W চার্জার। অন্যদিকে ইনফিনিক্স হট টেন প্লেতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারি এবং তার সাথে দেওয়া হয়েছে 10W চার্জার। ব্যাটারির দিক দিয়ে ইনফিনিক্স হট টেন প্লে এগিয়ে থাকছে। চার্জিং পোর্ট হিসেবে সিম্ফনি জেড 33-তে ব্যবহার করা হয়েছে Type-C পোর্ট, অন্যদিকে ইনফিনিক্স হট টেন প্লেতে ব্যবহার করেছে Micro USB 2.0। এদিক দিয়ে এগিয়ে থাকছে সিম্ফনি জেড 33। দুটি ফোনেরই সিকিউরিটি হিসেবে রয়েছে রেয়ার মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাথে ফেস আনলকের সুবিধা।
সিম্ফনি জেড 33-তে থাকছে 3GB র্যাম, 32GB রম। অন্যদিকে ইনফিনিক্স হট 10 প্লেতে থাকছে 4GB র্যাম এবং 64GB রম। র্যাম রমের দিক দিয়ে ইনফিনিক্স হট 10 প্লে এগিয়ে থাকছে, কেননা এখনকার দিনে 3GB র্যামের ফোন একটু স্লো হয়ে যায়। এখনকার দিনে 9-10 হাজার টাকা বাজেটে আমরা 4GB র্যাম আশা করতেই পারি। এবার জানাবো দুটি ফোনের অফিসিয়াল প্রাইস এবং কোন ফোনটি আপনার জন্য ভালো হবে। সিম্ফনি জেড 33 এর অফিসিয়াল মূল্য রাখা হয়েছে 8,790 টাকা। অন্যদিকে ইনফিনিক্স হট 10 প্লে এর অফিসিয়াল মূল্য রাখা হয়েছে 10,490 টাকা। ভালো পারফরমেন্স, ভালো ডিসপ্লে, USB টাইপ সি পোর্ট এবং মোটামুটি ক্যামেরা চেয়ে থাকলে আপনারা সিম্ফনি জেড 33 নিতে পারেন। অন্যদিকে বেশি র্যাম, বড় ডিসপ্লে এবং বড় ব্যাটারি চেয়ে থাকলে আপনারা ইনফিনিক্স হট 10 প্লে দেখতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।